আমি সবার মাঝে সকল কাজে যোগী যেন ওই না, আমার এক তারাতে বাজে যেনই রাম কৃষ্ণ না, আমার দু তারাতে বাজে যেনই রাম কৃষ্ণ না, যেথায় তোমার নিত্য পূজা সেই তো পূর্ণ ধাম, আমার কাজ কি দয়াল দয়া কাশি কাজ কি ব্রজধাম, আমার এক তারাতে বাজে যেনই রাম কৃষ্ণ না, যেথায় তোমার চরণ ধুলি সেই তো অবিরাম, তাই তো আজি সবার প্রিয় আমার পুকুর গা, আমার এক তারাতে বাজি যেনই রাম কৃষ্ণ না, অতীত পাবন হে মধুসূদন লহ গো প্রণাম, সকল ভক্ত জনে দিও দয়া জনে দিও দয়া নাম কৃষ্ণ না, আমার এক তারাতে বাজে যেনই রাম কৃষ্ণ না, আমার দু তারাতে বাজে যেনই রাম কৃষ্ণ না, আমার এক তারাতে বাজে যেনই রাম কৃষ্ণ না, আমার দু তারাতে বাজে যেনই রাম কৃষ্ণ না। হে ভগবান শ্রীরামকৃষ্ণ, যুগে যুগে ধর্ম সংস্থাপনের জন্য শ্রী ভগবানের যে বিভিন্ন মুখী প্রকাশতাকে তুমি সার্থক করেছ, সুন্দর করেছ, পবিত্র করেছ, তাই লক্ষ লক্ষ কোটি ভারতবাসীর অন্তরের সঙ্গে মিলিত কণ্ঠে ঘোষণা করছি, হে ভগবান শ্রীরামকৃষ্ণ, এই দীন অন্তরের একান্ত প্রণতি গ্রহণ করো, আজও আছে দক্ষিণেশ্বর, আজও আছে সেই পূত সলীলা পবিত্র জাহ্নবী, আজও বয়ে যায় মলয় পাবন পুণ্য সলীলা জাহ্নবী, এ দেশের মানুষ বিশ্বাস করে স্বয়ং ভগবান বিষ্ণুর পদ নিঃসৃত পবিত্র জলরাশি এই গঙ্গা, যুগান্তের বহু তপস্যায় তাকে ধরণীর বুকে টেনে এনেছিলেন ভগীরথ, শীতল করেছিলেন মর্তভূমির প্রাণ এই সুরধ্বনির তীরেই একদিন। কৃষ্ণ কোথা কৃষ্ণ, কোথা প্রাণরাম, দেখা দেখা দেখা, এইভাবে বিচরণ করেছিলেন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ। আর এই তো সেদিন দক্ষিণেশ্বরের সেই পবিত্র সুরধ্বনির তীরে এই আত্মহারা জাতির আত্মচেতনা জাগাতে, বনের বেদান্তকে গৃহে আনতে
শ্যামা প্রেমে পাগল, এক পরম তেজময় তাপস, কর্দমাক্ত জাহ্নবী সৈকতে পড়ে মুখ রগড়াতে রগড়াতে আকুল কণ্ঠে ডেকে চলেছে, মা মা গো, আমি শাস্ত্র জানিনি, মন্ত্র জানিনি, পুজো জানিনি, দিদি জানিনি, শুধু জানি তুই মা, আমার মা, স্বর্গ মর্ত তিরুবন তুই মা আমার, কই দেখা দিলি কই, দিনের পর দিন যে চলে যায়, তোরই দর্শনের আশায় ব্যাকুল হয়ে কাটাচ্ছি জীবনের প্রতিটি প্রহর, কবে কবে দিবি দেখা, মা 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 গো মা মা। কি দেখো পূজবো শ্যামা, দেনা যে কেউ মন্ত্র বলে, কি দেখো পূজবো শ্যামা, দেনা যে কেউ মন্ত্র বলে, তাই তো আমার দিদি জবা দিলাম নয়ন গঙ্গা বলি হ্যাঙ্গা মন্দিরের কেউ আছো নাকি? এই যে বাবা হ্যাঙ্গা, তোমাদের পূজারি ঠাকুর কি একেবারে পাগল হয়ে গিয়েছেন গা? কি হয়েছে বুড়িমা? তুমি কে বাবা? আমার নাম হৃদয়। আর কি বলবো বাবা, আজ একাদশী, গঙ্গায় একটা ডুব দিতে গিয়েছিলাম, দেখি বাছাই আমার গঙ্গার কাদার বালিতে মুখ রগড়াচ্ছে আর গড়াগড়ি দিয়ে পাগলের মতো মা মা বলে কাঁদছে, সব বাঙ্গ বোধহয় খয়ে গেল গা। যাও না যাও না, বাছাকে ওখান থেকে তুলে নিয়ে এসো, এক্ষুনি হয়তো জোয়ার এসে ভাসিয়ে নিয়ে যাবে গা। ঘাটের কোন দিকে বুড়িমা? ঘাটে গেলেই সব শুনতে পাবে বাবা, বুক চিরে কাঁদছে গো, বুক চিরে কাঁদছে। শুনতে পেয়েছো? ওর ওই মা ডাক আর আমি সইতে পারছি না, ওকে নিয়ে এসো, ওকে নিয়ে এসো। তাই তো মা মা গো মা, দেখা দিয়েছিস সদি মা,
ভালো করে দেখা দি, একটু থেকে পালিয়ে গেলে চলবে নি, দাঁড়াতে হবে তোকে, আমার কাছে থাকতে হবে, আমি নয়ন ভরে দেখব, বারবার দেখব, শিশু যেমন করে মাকে দেখে আমি তেমনি করে তোকে দেখব মা। কই, কোথায় গেলি, দেখতে পাচ্ছি নি কেন, দেখা দি, দেখা দে মা, দেখা দি, দেখা দে মা। দেখা দে মা, দেখা দে মাতৃ নাম, ধ্যানে জ্ঞানে মা বিনে যে পরাণ কাঁদে, দেখা দে মা, দেখা দে মন্দিরের সিঁড়ি বেয়ে কে উঠছে দেখ। কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। অমন করে তাকিয়ে দেখছিস কি, আলাদা নজর দিয়ে দেখতে হয়। তুমি যে কি বলো মামা। আমি ঠিকই বলি রে হিরে। আমার এই এত রাত্রে চললে কোথায়? কবরেজ তোমাকে বেশি রাত জাগতে বারণ করেছে না? তুমি এখন কিছুদিন বিশ্রাম নাও তো, কবরেজের বিধান একটু মেনে চলো। বিশ্রাম তো একদিন নিতেই হবে রে, তবে যে কটা দিন আছি সেই কটা দিন। আর তুই এমন করে টিকটিক করিস নি তো হিরে। আমি শুধু শুধু তোমায় টিকটিক করি না? আচ্ছা ঠিক আছে, এবার থেকে আর আমি তোমায় কিচ্ছু বলবো না। হরে, তোরা কে কোথায় আছিস সবাই, তোদের না দেখে আমি থাকতে পারছি না রে। তুমি বাড়ির কাঁটা শুনি বাটা ডাকি হে তোমারি, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারি। হরিদে হিরে, কি বলছো মামা? অমন করে কে গাইছি রে? হাটে বসে একজন বুড়িমা গাইছেন। বেশ গাইছি তো। ওরে, ও তো পার হয়ে গেছি রে, ও তো পার হয়ে গেছি।
সর্ব সাধনায় সিদ্ধ হয়ে ভেদ সংক্ষুব্ধ আত্ম সংসারে তিনি মানব কল্যাণের জন্য উপযুক্ত শিষ্যের খোঁজে আকুল হলেন। তিনি জানতেন তার সঙ্গে সঙ্গে অনুচরেরা এসেছে। সেদিন তিনি তার ভক্ত সুরেন বাবুর বাড়িতে বেড়াতে এসেছেন। বলি ও সুরেন, সুরেন বলুন, তুমি যে বলেছিলে তোমাদের পাড়ায় কে একটা ছেলে ভালো গান করে। হ্যাঁ, বহু কষ্টে তাকে এনেছি, ওই তো বসে রয়েছে। হ্যাঁ, একাকে নিয়ে এলে গা? কেন, আমার প্রতিবেশী, নাম নরেন, খুব ভালো ছেলে, এবার এফে পরীক্ষা দেবে, এই ইংরেজি পড়া ছেলে কিনা এসব কিছু মানতেই যায় না। ওরে মানবে রে মানবে, মামাই বলেছে ওরা সব আসবে। সুরেন বলুন, এবার ওকে একখানা গান গাইতে বলো না গা। নরেন, নরেন, একেবারে তন্ময় হয়ে কি চিন্তা করছিলে? না কিছু না। এই যে ঠাকুর তোমার গান শোনার জন্য এসেছেন, নাও এবার একখানা ধরো। আচ্ছা, মনো চলো বেশ গাইলে, বেশ গাইলে। ওরে দেখি দেখি তোর হাতখানা দেখি। হ্যাঁ, এই তো পেয়েছি, পেয়েছি। আসবি, আসবি আমার কাছে। হ্যাঁ, আপনার কাছে? কোথায়? দক্ষিণেশ্বরে, আমার মাকে দেখবি। এসব আপনি কি বলছেন? এখন আমার অনেক কাজ আছে, আমি যাই। ওরে আসবিনি? আচ্ছা চেষ্টা করে দেখব। অসুরেন, ও যে চলে গেল বাবা। আজকালকার ছেলে বুঝলেন কি না, ওদের মেজাজই আলাদা। ওরে না রে না, তুই বাবা বুঝিয়ে সুজিয়ে ওকে সামনের রোববার একবার দক্ষিণেশ্বরে নিয়ে যাবি। কথা দে, কথা দে সুরেন। বেশ, আমি কথা দিচ্ছি, চেষ্টা করব। জয় কালী, জয় কালী, জয় কালী। সুরেন আমার চেষ্টা করবে বলেছে। ও গো, আমার কি আনন্দ, আমার কি আনন্দ। সাধের দিন তো বয়ে যায় রে, মনে রে একবার হরি বলো। সাধের দিন তো বয়ে যায় রে, মনে রে একবার হরি বলো। দ্বার ছাইরা দে ওরে, নামের বাতাস লাগুক গায় রে, নামের বাতাস লাগুক গায় রে, মনে রে একবার হরি বলো। নৌকা হইল ডুবু ডুবু,
করে অতি সাধের মানব তোরি, তোরি হেলায় দুই বাজায় রে, তোরি হেলায় দুই বাজায় রে, মনেরে একবার হরি বল ভাই বল বন্ধু বল, কেউ তো কারো নয় ওরে দু চার দিনের দেখা, কেবল পথের পরিচয় রে, কেবল পথের পরিচয় রে, মনে রে একবার হরি বল, সাধের দিন তো বয়ে যায় রে, মনে রে একবার হরি বল, মনে রে একবার হরি বল, নরি নরি তুই যে নিজেই জানিস না তুই কে, তুই যে একটা প্লাবন সারা পৃথিবীর বুকে একটা নতুন ঢেউ তুলতে এসেছিস রে নরে, আমার কাছে ফিরে আয়, আমি তোকে চিনিয়ে দেব তুই কে, মা মা গো আমার নরেন কে নিতে মা, আমি থাকতে পারছি লেগা, কে ওখানে দাঁড়িয়ে কে, নরেন নরেন এ আয় আয় আয়, হ্যাঁ রে এতদিন পর আসতে হয়, আপনি সন্ন্যাসী মানুষ আবার একই কাতরতা কেন এমন করছি, কালে তুই সব বুঝবি রে। আচ্ছা আপনি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারেন? কি বল, আপনি ঈশ্বরকে দেখেছেন? দেখেছি কি রে, তার সঙ্গে যে গর করি কথা বলি, এই যেমন তোর সঙ্গে কথা বলছি তেমনি দ্বারা আমি আমার মার সঙ্গেও কথা বলি। আপনার মাকে আমি মানি না। মানবি রে মানবি, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, তুই তো তুই, তোকে একদিন মানতেই হবে রে, চ তোর সঙ্গে একটু আলাদা কথা আছে, নিরিবিলিতে দুটো প্রাণের কথা বলো। আমাকে আপনার প্রাণের কথা শোনাবার উপযুক্ত পাত্র বলে মনে করলেন কি করে, পরিচয় তো মাত্র একদিনের। একদিনের একদিনের নয় গা, জন্ম জন্মান্তরের। এ কি করছেন? আমি আমি জানি প্রভু, তুমি অখণ্ডের ঘর থেকে এসেছ, সপ্তর্ষির এক ঋষি, নররূপী নারায়ণ, জীবি দুঃখ মোচনের জন্য শরীর ধারণ করেছ প্রভু। আপনি পায়ের কাছে বসুন কেন, আপনি উঠুন, আপনি আপনি এ কি করছেন, পায়ের কাছ থেকে উঠুন, আপনি কাকে কি বলছেন, আমি ঋষি নই বা নারায়ণও নই, আমি বিশ্বনাথ দত্তের পুত্র। না সত্যি সত্যি আপনার মাথায় রীতিমতো গণ্ডগোল আছে, এখন আপনি আমায় ছেড়ে দিন, আমি যাই। যাবে কি গো, কত যুগ পর দেখা, না খাইয়ে কি ছেড়ে দিতে পারি? আপনার হাতে ওটা কি? ওরে তুই আসবি বলে একটু সন্দেশ লুকিয়ে রেখেছিলাম, এই নে খা। আমার হাতে দিন, বন্ধুরা সব রয়েছে ওদের সঙ্গে। না না ওদের আমি আলাদা দেব খুন, এটা তুই খা। বাবা এই তো লক্ষ্মী ছেলেটির মতো খেয়ে নিলি, নে এবার একটা গান শোনা নরেন। তুঝি সে হমনে দিল কো লাগায়া, জো কুছ হ্যায় সো তু হি হ্যায়, এক তুঝি কো
खुशी है सो तू ही है, तुझसे हमने सबको मकान दिल की तू कौन सा है दिल जिसमें नहीं तू सबको मकान दिल की तू कौन सा है दिल जिसमें नहीं तू हर एक दिल में तूने समाया हर एक दिल তোর কি মনে হয় বল দেখি? কি আবার মনে হবে? আমিও যা আপনিও তা। তবে হ্যাঁ, ধ্যানে ধারণায় ত্যাগে বৈরাগ্যে আপনি আমার অনেক ঊর্ধ্বে। অবতারে বিশ্বাস করিস নি? আগে না। তবে যে লোকে চৈতন্য দেবকে অবতার বলে, ও যারা বলে তারা বলে, আমি বিশ্বাস করি না। তবে হ্যাঁ, তারা দীপুগুলো জয় করে আপামর সাধারণের কাছে অশেষ শ্রদ্ধার পাত্র হয়ে আছেন। যাদের বিচার শক্তি নেই, আত্মবিশ্বাস নেই, তারাই তাকে ভগবান বলে আত্মসমর্পণ করেছে ও জনসমাজে তার প্রচারও করেছে। আর যারা বিচার করে দেখে তারা বলে সুপিরিয়ার ম্যান, অর্থাৎ শ্রেষ্ঠ মানব। বিচার করে কি তাকে জানা যায় গা? না গেলে মেনেও নেওয়া যায় না, অন্তত আমি নেব না। দেখ নরেন, বলুন, জ্ঞান পথ বড় কঠিন পথ রে। যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নীতি নীতি করে ত্যাগ করতে হয়। আর যারা তাকে পেয়েছে তারা জানে যে তিনি সব হয়েছেন, বাপ মা ছেলে প্রতিবেশী জীব জন্তু ভালো মন্দ শুচি অশুচি সমস্ত। বলেন কি? হ্যাঁ গো, তাহলে ঘটিটা বাটিটা গাড়ুটা গামছাটা সবই তাহলে আপনার ঈশ্বর? তুই আমার কথাটা হেসে উড়িয়ে দিলি, বিশ্বাস করলি নে, বিশ্বাস করলি নে, বিশ্বাস করলি নে। তুমি আমার বুকের উপর পা তুলছো কেন? বুকের উপর পা তুলছো কেন? পাটার নামাও, পাটার নোর আর ভয় করছে, আমি সইতে পারছি না। পাটার নোর, ওগো তুমি আমার একই করলে, আমার বাবা আছেন, মা আছেন, তুমি আমার একই করলে। পরে হবে নরেন, নরেন ওট ওট।
ওট আমার আমার বুকের মধ্যে কেমন করছে, আমি বসতে পারছি না। ভয় কি? হ্যাঁ, হাত বুলিয়ে দিচ্ছি, সব সেরে। না না না, আমি এক্ষুনি বাড়ি যাবো। আবার কবে আসবি বল? আমি তা ঠিক বলতে পারছি না। না গো, তোমায় বলতেই হবে, কবে আসবে বলো। কোথায় যাচ্ছিস, কিছু বলছিস না যে? আচ্ছা, পাগলের পাল্লে পড়েছি তো। এই পাগল স্বীকৃতি আদায় না করে ছাড়বে না, বা মুক্তিও দেবে না। কি রে, চুপ ঠিক করে রইলি, বল কবে আসবি। আচ্ছা আচ্ছা, আমি শিগগিরই আসবো। জয় কালী, জয় কালী, জয় কালী। জগৎ তোমাতে, তোমারি মায়াতে, মোহিত জগৎ রবি শশী তারা, আজ্ঞাকারী তারা, সদা নিয়ম করে পালন। জগৎ তোমাতে, তোমারি মায়াতে, মোহিত জগৎ তোমারি মায়াতে, মোহিত জগৎ ইচ্ছা ময়ী তব, ইচ্ছা সব হয়, কিছুই জানি না মা তব মহিমায়। ইচ্ছা ময়ী তব, ইচ্ছা সব হয়, কিছুই জানি না মা তব মহিমায়। নিয়ে যাও যে পথে, যাই মা সে পথে, মোহে অন্ধয়ন কর। জগৎ তোমাতে, তোমারি মায়াতে, মোহিত জগৎ। না, মানুষটাকে পাগল ও মূর্খ মনে করে যে অশ্রদ্ধা ভাবটা জেগেছিল তা সমূলে ভেঙে গেছে। কিন্তু কিন্তু আমি ভেবে উঠতে পারছি না যে কি করে একটু স্পর্শে আমার চৈতন্য এমন করে বিলুপ্ত হয়ে গেল। এ মানুষটা তো সামান্য নয়, আর এটাকে আমি হিপনোটিজম বলে মনে করতেও পারি না, কারণ আমি এমন দুর্বল চিত্ত লোক নই যে অপরে ইচ্ছা শক্তি প্রয়োগ করে তার ইচ্ছা আমায় পরিচালিত করবে। তবে তাহলে কি এটা ঈশ্বরীয় শক্তি? না, আমি তাও বিশ্বাস করি না। তবে হ্যাঁ, তোমাকে জানতে হবে তুমি কে। আমায় সংশয় নিরসন করতে হবে, আমাকে আবার দক্ষিণেশ্বরে যেতে হবে। আমি দক্ষিণেশ্বরে যাব, তোমাকে টাকার মতো আমি বাজিয়ে নেব। হরে, আয় আয়। কি নরেন, এবার যে বড় তাড়াতাড়ি এলি। কৌতূহল এবার তাড়াতাড়ি টেনে আনলো। কৌতূহল? কিসের কৌতূহল গা? আপনাকে জানবা। কেন গো, আমাকে তো জেনেছ সেদিন যে বললে আমিও যা তুমিও তাই। তোর তো ভারী ইনবুদ্ধি নরেন। চ চ একটু বেরিয়ে আস। কোথায় যাবেন? এই পাশেই, যদু মল্লিকের বাগানে গা। বেশ চলুন। দেখ নরেন, বলুন,
তোকে পেলে কি যে আনন্দ হতো, হাড়ে হাড়ে টের পেয়েছি। কি টের পেলি রে? আমাকে দেখলে আপনি পাগলামো শুরু করেন। তাহলে আমাকে তুই পাগলটা করেছিস নাকি রে? তাহলে তো চুকেই যেত সব, এখানে আর আসার প্রয়োজনই হতো না। সেদিন যে কি করে আমার মতো বলিষ্ঠ শক্তি সম্পন্ন যুবককে অভিভূত করলেন তা সত্যি ভেবে আশ্চর্য হয়ে গেছি। তবে হ্যাঁ, সেদিন আমি আনগার্ডেড ছিলাম। সে আবার কি রে? মানে অরক্ষিত ছিলাম। আপনি যে এরকম একটা কাণ্ড করে বসবেন তার জন্য আমি প্রস্তুতই ছিলাম না। তা আজ প্রস্তুত হয়ে এসেছিস তো রে? তা একটু সাবধান হয়েছি বইকি। বেশ বেশ, একই একই আপনি টলতে টলতে আমার দিকে আবার আসছেন কেন? কেন এগিয়ে আসছেন? হাত তুলবেন না, না 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 না, আমার দিকে হাত রাখবেন না। আপনি হাত সরিয়ে নিন, আপনার হাত তো সরিয়ে নিন। আমার শরীর গরম করছে, আমি দাঁড়াতে পারছি না। দেখি দেখি সমস্ত বিশ্ব জগৎ ঘুরতে ঘুরতে মহাপ্রলয়ের মাঝে মিশে যাচ্ছে। একই হলো এবার বলো তো গা, তুমি কে? সপ্তর্ষিরাগ ঋষি। ধরাধামে কেন এলি? আমি জ্যোতির্ময় বর্তে সমাধিস্থ হয়েছিল, তুমি দেব শিশু রূপে এসে আমার গলা জড়িয়ে ধরে সমাধি ভঙ্গ করে বললে, আমি যাচ্ছি, তোমাকে আমার সাথে যেতে হবে, তাই আমি তোমার কথা এলুম। কতদিন এখানে থাকবে? যতদিন না তোমার ইচ্ছা পূর্ণ করতে পারি। তাহলে তাহলে আমি ঠিকই ধরেছি এই সে নরেন নরেন ওট ওট আর কত গুঙ্গি ওট। আমার মনে হলো আমি যেন কোনো দিব্য লোক থেকে ঘুরে এলাম, কিন্তু আমি কোথায়? আমার বুকের ভেতর। এবার থেকে তুই নিজেকে চিনতে শেখ। ওরা যারা আসে সব জ্ঞানীগুণী, তারা দু একশো পাওয়ারের বিজলি, আর তোর মধ্যে আছে লক্ষ্য শক্তির জ্যোতি, লক্ষ্য শক্তির জ্যোতি। আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না, আমার সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। এই এই আমি তোমার চরণে সব সমর্পণ করলুম, আমাকে তোমার করে নাও প্রভু, আমাকে তোমার করে নাও, আমাকে তোমার করে নাও প্রভু, তোমার করে নাও প্রভু, তোমার করে নাও গো আমায়, আপন করে প্রভু তোমার করে নাও গো আমায়, আপন করে নাও। দূর করে দাও হলো সুভ্রান্তি, শ্রীচরণে ঠাঁই দাও প্রভু তোমার করে। যে কোনো মন
শ্রীচরণে ঠাই দাও, শ্রীচরণে ঠাই দাও। কিরে নরে, আজকাল যে বড় দক্ষিণেশ্বর মুখ অসীমে, ব্যাপার কি রে? চুপ করে রইলি যে, কি হয়েছে? মুখখানা এমন ভার ভার কেন রে? বল না কি হয়েছে। ঠাকুর বল। আমি পিতামহের মতো সংসার ত্যাগ করবার সংকল্প করেছি। হ্যাঁ বলিস কি রে? হ্যাঁ, আমার অতি আপনজন চরিত্রের উপর সন্নিহান হয়ে পড়েছে তাই। এসব কি বলছিস নরেন? না না, আমার নরেন কোনো অন্যায় কাজ করতে পারেনি গা, সব ভুল বুঝেছে, সব ভুল বুঝেছে। ওরে শোন শোন, আমার কাছে আয়। কথা কহিতে ডরাই না, কহিতে ডরাই মনে সন্দেহ, তোমা ধনে হারাই হারাই। দেখ নরেন, এই সংসার তোর জন্য নয়, তুই মায়ের কাজের জন্য এসেছিস, এই সংসারে কখনো থাকতে পারবি নে। কিন্তু আমি যে কটা দিন আছি সেই কটা দিন আমার জন্য থাকো গা, বল থাকবি? ওরে তোকে ছাড়া আমি থাকতে পারবো নি নরেন। বেশ, আমি কথা দিচ্ছি, আপনার অমতে আমি কিচ্ছু করব না। হ্যাঁ করিস নি। কিরে, আর যেন কিছু বলবি বলে মনে হচ্ছে? ঠাকুর বল, আমার কাছে কিছু গোপন রাখিস নি। ঠাকুর, সংসারের দারিদ্র তো আর আমি সহ্য করতে পারছি না, মা ভাই বোন উপবাসী থাকবে আর আমি ধর্মচর্চা করব, এ আমি কিছুতেই পারবো না। আচ্ছা তুমি তো বলো, মার কাছে যা চাইবে তিনি তাই দেবেন, তবে কেন তুমি মার কাছে গিয়ে বলো না যাতে আমার এই অর্থ কষ্ট দূর হয়ে যায়? তুই তো মাকে মানিস না তাই তোর এত কষ্ট, আর আমি তো কোনোদিন মার কাছে কিছু চাইনি আর চাইতেও পারিনি। কেন, তুই নিজেই মার কাছে গিয়ে চা না? আমি বলছি তুই যা চাইবি মা তোকে তাই দেবেন। আপনি একই বলছেন, আমি যা চাইবো মা আমায় তাই দেবেন? হ্যাঁ তাই দেবেন। এখন তোর অবিশ্বাস? বেশ আজ তার পরক হয়ে যা, হয় হয় আমার সঙ্গে আয়। এই তো মার মন্দিরের দরজা খোলা, তুই ভেতরে গিয়ে এক মনে মার কাছে গিয়ে যাও, যাও ভেতরে যাও। এবার কি পরীক্ষা তোমার? যাও, একদিন তোমার টাকার মতো বাজিয়ে নেব বলেছিল, কিন্তু এখন দেখছি বিপরীত। এতদিন দক্ষিণেশ্বরে আসছি, কোনোদিন মার মন্দিরে ঢুকে একটা প্রণামও পর্যন্ত করিনি, যে প্রতিমাকে পুতুল ছাড়া কোনোদিন ভাবতে পারিনি সেই প্রতিমার কাছে দৈন্যের দীনতা প্রকাশ করতে হবে, এ আমি স্বপ্নেও ভাবতে পারছি না। কিন্তু কি করি এখন, আর তো কোনো উপায়ও দেখছি না। কি রে চুপটি করে দাঁড়িয়ে রইলি যে? যা জানা রে। জয় মা, জয় মা, জয় মা। এতদিন পর নরেন আজ মার মন্দিরে ঢুকেছে, মাকে বিশ্বাস করেছে। জয় মা, জয় মা, জয় মা। অপার করুণা নাহি পারাবার, অপার করুণা নাহি পারাবার, তুমি সবই তব মাঝে রয়।
অপার করুণা নাহি পারা। নরেন নানা সংশয় ও সন্দেহ নিয়ে মার মন্দিরে এসে দাঁড়ায়। প্রবল কুণ্ঠা নিয়ে প্রতিমার মুখের ওপর দৃষ্টি তোলে। দেখে আলোর জ্যোতিতে মন্দির উদ্ভাসিত, পাষাণ প্রতিমার নয়, সজীব প্রাণবন্ত। নরেন মৃন্ময়ীর চিন্ময় জীবন্ত রূপ দেখে অভিভূত হয়ে পড়ে। আনন্দ হৃদয়ের শুকুর ছাপিয়ে আসে, ভাসিয়ে নিয়ে যায় তাকে জ্যোতির জগতে, ভুলে যায় সংসারের দুঃখ আর দৈন্যের কথা। আনন্দে আপ্লুত হয়ে ভাবমুগ্ধ কণ্ঠে বলে, মা, মা গো, এত সর্বগ্রাসী করুণা তোমার, এতদিন তোমায় আমি চিনতে পারিনি, বুঝতে পারিনি। আমি আর অন্য কিচ্ছু চাই না মা, আমায় তুমি বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, আর যাতে অবাধ দর্শন নিত্য লাভ করি, আমায় এমন করে দাও মা, এমন করে দাও। কি এর মধ্যে যে ফিরিয়ে এলি, চেয়েছিলি? না না, আমি চাইতে পারলাম না, কে যেন আমার গলাটা টিপে ধরল। ধুবোকা, মার কাছে চাইবি লজ্জা কি রে? মার কাছে ছেলে সব বায়না করতে পারে রে। যা যা না রে, মা মা গো, দেখিস মা, আর যেন নরেন জয়ী হয়ে তোর কাছ থেকে ফিরতে পারে, ও যেন তোকে চিনতে পারে মা। তোহাই তোহাই মা তোহাই। আমি বুঝেছি, এ তোমার পরীক্ষা গুরুদেব, আর আমার ভ্রান্তি নেই, সন্দেহ নেই। আমি দেখেছি মা আমার জাগ্রত চৈতন্যময়ী বিশ্বরূপা বিশ্বজননী, তার কাছে কেন এক মুঠো চাল চাইব? তুই যখন চাইতে পারলি নি, তখন তোর অদৃষ্টে সংসার সুখ নেই। তবে হ্যাঁ, মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে নি রে। হরে নরেন্দ্র কালী মেনেছে, আজ আমার কি আনন্দ, আমি কাকে বলবো? হরে তুই সব হারিয়ে সব পেলি রে, ডাক প্রাণ ভরে মাকে ডাক, তুই মাকে না পেলি আমার যে ছুটি নেই রে, আমার ছুটি নেই। আমাকে ওই গানটা শিখিয়ে দিন তো। কোন গানটা রে? আমার মা তং হি তারা। আমার মা তং হি তারা, তুমি ত্রিগুণ ধরা, পরা পরা মা তং হি তারা। আমি জানি দিন দয়াময়ী, তুমি দূর গমেতে দুঃখ
ঠাকুর সাধে কি বলেছিলেন, অবতার গরুর বাট, জগৎকে এত শ্রদ্ধায় মেনে নিলেন, বললেন না তো, কাতে মাতা কস্তে ভ্রাতা কাতে ভগিনী, সকলকে বলেছেন সংসারের ব্যবস্থা করে এসো, হরিশকে তাড়িয়ে দিলেন দক্ষিণেশ্বর থেকে, বিয়ে করে সন্তানদের বাপ হয়ে স্ত্রী পুত্রের ব্যবস্থা না করে ধর্ম করতে আসা ভণ্ডামি, আবার বললেন স্পষ্ট কথায়, মা বাপকে ফাঁকি দিয়ে যে ধর্ম করতে চাইবে তা ছাই হবে, এও ঠাকুরের এক নতুন ধরনের মাতৃ সাধনা, বেলের বিচি না বাদ দিয়ে সবটা নেওয়া, বেদান্তের এই হৃদয়বত্তাটি ঠাকুর নরেনের মাঝে বিশেষ করে অনুশীলন করলেন, নিজের দেহ থাকতে নরেনকে দিলেন না গৃহত্যাগী হতে, সংসারে ঋণ শোধের জন্য কষ্টে ফেলে রাখলেন। দেখ নরেন, বলুন, মা ছাড়া আর কি আছে বল, তুই আমি কি আলাদা, এটাও আমি ওটাও আমি, সত্যি বলছি কিছুই তফাৎ বুঝতে পারছি নে, চল একটু ঘুরে আস। কোথায় যাবেন? বেশি দূরে নয় রে, কাছে ওই পঞ্চবটি তলায়। বেশ চলুন। এই তো পঞ্চবটিতে এসে গেছি, তুই এই এইখানটা বস। বসলুম, এবার কি বলবার আছে বলুন। ব্যস্ত হচ্ছিস কেন, বলবার জন্যই তো এনেছি। দেখ নরেন, অনেকদিন ধরে অনেক তপস্যা তপস্যা করে অনেক বিভূতি যাকে সিদ্ধাই বলে রে এইসব পেয়েছি, কিন্তু আজ পর্যন্ত ওর একটাও কাজে লাগাইনি, আর ওসব আমার কোনো কাজেই লাগবে নি রে, নিজের পণ্যের কাপড়ই ঠিক থাকেনি তা ওসব নিয়ে কি করব বল, তাই ভেবেছি কি জানিস। কি ভেবেছেন? ওগুলো তোকে দিয়ে দেব। ও পেলে আমার কি হবে? অনেক অসাধ্য সাধন করতে পারবি রে। কি করতে পারবো? মানুষ যা ভাবতে পারিনি তাই করতে পারবি। দেখ মানুষ একটা সিদ্ধাই পেলে পাগল হয়ে যায়, আর তোকে দেব অষ্ট সিদ্ধি। এর দ্বারা ভগবান লাভ হবে কি? না বাপু, তা হয়নি। তাহলে ওসব নিয়ে কি হবে, আগে ভগবানকে লাভ করি তারপর দেখা যাবে। ওরে আমি জানি এ কথা তুই ছাড়া আর কেউ বলতে পারত নি রে, তাই তো লোকের কাছে বলি নরেন আমার সহস্র দল পদ্ম। এবার আমায় ছেড়ে দিন, আমি যাই। যাবি? হ্যাঁ। বেশ তবে তাড়াতাড়ি আসিস কিন্তু নরে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসব। জয় মা, জয় মা, জয় মা, হরি বল হরি বল হরি বল। আপনাতে মন আপনি থেকো, যেও না কো কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তপুরে, আপনাতে মন আপনি থেকো, পরম ধন পরশমণি, যা চাবি তা দিতে পারে কত মনি, পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে, এরকম ঘা কেন দিলি মা, তার উপর এত লোক কি আনতে হয়,
একেবারে ভিড় লাগিয়ে দিয়েছিস, লোকের ভিড়ে নাইবার খাবারও সময় পাইনি। একটা তো এই ফুটো ঢাক রাত দিন বাজালে আর কদিন টিভি শুনি। বড় কষ্ট হচ্ছে বাবা। না মা, তুমি এসেছো, আমার কোনো কষ্ট নেই মা। ওরে, কত রকমের কত অন্যায় কাজ করে কত পাপী তাপী তোকে ধরেছে, তোকে ছুঁয়েছে, তারা শুদ্ধ হয়েছে, পেয়েছে তারা কৃতাপ থেকে মুক্তি। সেই পাপ ঠকেছে তোর ওই অপাবিদ্ধ শরীরে, ও শরীরে এত জ্বালা সইবি কেন বাবা? তাই তো তোকে হতে হয়েছে নীল কণ্ঠ। জয় কালী, জয় কালী, জয় কালী। সত্যি তো, এর জন্য তো আর মায়ের ওপর অভিমান করা চলেনি। পাপের ভোগ তো আছে, একজন কি না আর একজনকে তার ভার ঘাড়ে নিতেই হবে। ও নরেন, নরেন এলি। হ্যাঁ, আমি এসেছি, কিছু বলবেন? এই অসুস্থ শরীরে সেদিন অত কীর্তন করার কি দরকার ছিল বলুন তো? রোগটার জন্য এত মায়া করে কি হবে বলতো? তবু তো একটু সাবধানে থাকা উচিত, তার উপরে ডাক্তার আপনাকে বেশি কথা বলতে নিষেধ করেছে। চুপ করে কি থাকা যায় গা? ঘর বাঁধলেই ট্যাক্স দিতে হয়, তেমনি দেহ ধারণ করলে রোগ শোক জ্বালা যন্ত্রণা সবই ভোগ করতে হয়। হ্যাঁ, আর যেন তোকে একটু চঞ্চল বলে মনে হচ্ছে, কি হয়েছে রে? কই না, কিছু তো হয়নি। কিছু না কিছু হয়েছে, বল না কি হয়েছে। কি জানেন, আমার ইচ্ছে হয় নির্বিকল্প সমাধিতে আড়ুড়ো হয়ে যাই। ছি ছি ছি, বারবার ওই কথা বলতে লজ্জা করে না তোর? এত স্বার্থপর তুই, কোথায় ভেবেছিলুম কালে তুই একটা বটবৃক্ষের মতো হবি, শত শত লোককে শান্তি দিবি, ছায়া দিবি, তা নয়, তুই নিজের মুক্তির জন্য ব্যস্ত হয়ে উঠেছিস। এত ছোট তোর আদর্শ। আচ্ছা চা, মার যদি ইচ্ছে হয় তবে তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে। জয় কালী, জয় কালী, জয় কালী। কখন কে রঙে থাকুনা শ্যামা সুধা তরঙ্গে, তুমি লম্পে ঝম্পে আতঙ্গে, কখন কি রঙে থাকো শ্যামা সুধা তরঙ্গিনি, তুমি লম্পে ঝম্পে অঙ্গে অঙ্গে ভঙ্গ দাও জননী, কখন কি রঙে থাকো। লম্পে ঝম্পে কম্পে ধরা কপালিনি, লম্পে ঝম্পে কম্পে ধারা অসীমরা কপালিনি, তুমি ত্রিগুণ ধারা পরত পর ভয়ঙ্কর কলকামিনি, কখন কি রঙে তাকুনা শ্যামা সুধা তরঙ্গিনি, তুমি লম্পে ঝম্পে অপঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননি, কখন কি রঙে থাকো। সাধকেরই বাঞ্ছা পূর্ণ করুণা রূপ ধারিনি, সাধকেরই বাঞ্ছা পূর্ণ কমলের কমলে না
পূর্ণ ব্রহ্ম সনাতন কখন কে রঙ্গে থাকুমা শ্যাম সুধা তরঙ্গিনী তুমি লম্ফে ঝম্পে অসঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী কখন কে রঙ্গে থাকুমা। ঠাকুরের আশীর্বাদে নরেন একদিন নির্বিকল্প সমাধিতে আরূঢ় হয়ে যায়। স্পন্দনহীন ধমনি রক্তহীন দেহ দেখে জনৈক ভক্ত এসে ঠাকুরকে খবর দেয়, ঠাকুর ঠাকুর। কি হলো, অমন করে হন্তদন্ত হয়ে ছুটে এলি যে? নরেন মরে গেছে ঠাকুর। বিশ হয়েছি, যেমন সমাধি সমাধি করে বিরক্ত করছিল থাক এখন কদিন ওইভাবে। কাল রাত্রি থেকে নরেন যেন কিরকম হয়ে গিয়েছিল, কালীকে নিয়ে ধ্যানে বসার পরেই নরেন মরে যায়। হরে জানি জানি সব জানি, আমি সব দেখতে পাচ্ছি, কোনো ভয় নেই তোদের। বড্ড জ্বালাতন করছিল কিনা, তাই যাবার আগে ওকে আমি নিশ্চিন্ত করে রেখে যেতে চাই। যা, ওর এখন জ্ঞান ফিরেছে, আমার কাছে ডেকে নিয়ে আয়। নরেন সত্যি ভাগ্যবান। হরে নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা, এত ভক্ত আসছে ওর মতো একটিও নেই। আসক্তি ইন্দ্রিয় সুখেরও বশ নয়, এসবের বহুর দেশে। ও হলো সহস্র দল পদ্ম সাক্ষাৎ শিব, যেদিন জানতে পারবে ওকে সেদিনই ও চলে যাবে রে। তাই তার আগে ওকে দিয়ে অনেক কাজ করাতে হবে, মাঝে আমায় তাই বলে দিয়েছেন। এই যে নরেন, নরেন এলি, আয় আমার কাছে। হ্যাঁ মা তো সব তোকে দেখিয়ে দিলেন, সমাধির সার্থক মিটল। হ্যাঁ প্রভু মিটেছে, আনন্দ পরিপূর্ণ আনন্দ। এ কি আনন্দের স্বাদ দিলে প্রভু। হরে হান নয়, এখনকার মতো চাবি দেওয়া রইল, এখন তোকে মার কাজ করতে হবে রে। কাজ শেষ হলে পরে ফিরে পাবি। কাল রাত্রে কালীকে দিয়ে পরীক্ষা করে দেখেছিল। ছি ছি ছি, পেতে না পেতেই এত লোভ, অনেক সময় পাবি যখন এই শক্তি তোকে কাজে লাগাতে হবে। বহু জনহিতায় জগদ্ধিতায়, জগৎ জুড়ে তোকে যে অনেক কাজ করতে হবে রে। ধর্ম প্রচারের জন্য তোকে বহু দূরে যেতে হবে, খবরদার এক তেলু বাজে খরচা করিস নি নরেন। সবই তো বুঝলুম, কিন্তু আপনার এত কষ্ট তো আমি আর সইতে পারছি না। আরে তোরা কাঁদবি বলে তাই এত ভোগ করছি, সবাই যদি বলিস এত যখন কষ্ট তখন যাক দেহ যাক। কি রে এত রাত্রি আবার চললি কোথায়? একটু বাগানের দিকে যাচ্ছি। কাছাকাছি থাকিস, ডাকলেই যেন সাড়া পায়। হ্যাঁ হ্যাঁ কাছাকাছি থাকবো। রাম 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 রাম। জয় রঘুনন্দন জয় সিয়ারাম, রঘুনন্দন জয় সিয়ারাম। সারি জগ কা যোগী জিতিনা, সারি জগ কা যোগী জিতিনা, নাম ধরু ওহী নাম। জয় রঘুনন্দন জয় সিয়ারাম, জয় জয় রঘুনন্দন জয় সিয়ারাম। जब ले मनुआ वही है राम नाम, जब ले
लक्ष्मी जानकी माई जटाजुकी राम लक्ष्मण भाई संग में लक्ष्मी जानकी माई तीन मिलकर दर्शन लागी मैं ही प्यासी आओ प्रभु आओ दर्श दिखाओ आओ प्रभु आओ दर्श दिखाओ ज्योति मैं अभिराम जय रघुनंदन जय सिया राम जय जय रघुनंदन जय सिया राम দেখ তুই এখন যেমন করছিস না এমন বারোটা বছর আমার মাথার ওপর দিয়ে ঝড়ের মতো বয়ে গেছে রে তুই আর এক রাত্রে কি করবি বাবা যা ঘরে দরজাটা বন্ধ করে আয় যাচ্ছি করেছিস হ্যাঁ প্রভু এবার আমার সামনে বস কাশীপুর আজ মহাতীর্থ জাগ্রতা দেবী ভবতারিণী যেন দক্ষিণেশ্বর ছেড়ে চলে এসেছেন তার প্রিয়তম সন্তানের পার্শ্বে রামকৃষ্ণ তাই ডুবে আছেন মায়ের ধ্যানে কালি 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 জীব আমি যে তোর জন্য পাত্র পাত্র রক্ত ঢাললুম তুই আমার কি করলি চুপ করে কেন কথা বল কথা বল নরেন প্রভু প্রভু কাঁদিস নি নরেন ওরে জীবের জন্যই তোর আশা আমার যা ছিল আজ সব তোকে দিয়ে আমি ফকির বাবুরে আমি ফকির বাবু তবে কেন দিলেন ঠাকুর কেন দিলেন এই শক্তিতে জগতের তুই অনেক কাজ করবি কাজ শেষ হলে পরে ফিরে যাবি অমন করে চেয়ে দেখছিস কি ঠাকুর এখন তোর বিশ্বাস হলো নি হরে যুগে যুগে চেদাম এবং কৃষ্ণ ধরায় অবতীর্ণ হয়েছিলেন তারাই এবার এই খোলটার ভেতর এসেছে রে নরেন নরেন তুই কোথায় আমার সব ঝাপসা হয়ে আসছে তুই কোথায় নরেন এই তো আমি আপনার কাছেই আছি আমি 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 তাকে দেখতে পাচ্ছি আর তার মধ্যে আমাকেও দেখতে পাচ্ছি ঠাকুর 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 তবে কি আমাদের ছেড়ে উনি চলে যাবেন জয় কালী জয় কালী জয় কালী ওরে জয় রাম জয় কৃষ্ণ একাধারে রাম কৃষ্ণ জয় রাম জয় কৃষ্ণ একাধারে রাম কৃষ্ণ একাধারে রাম কৃষ্ণ ঠাকুর 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 যুগের দেবতা হে রাম কৃষ্ণ তোমারে করি প্রণাম তোমারে করি প্রণাম বিশ্বের মাঝে রেখে গেলে তুমি তোমার অমৃত না তোমারে করি প্রণাম তোমারে করি প্রণাম পঞ্চবটির নির্জন তলে কত সাধনা কত আঁখি জলে জগৎ জননী দিয়েছিল দেখা করেছিল বরদান তোমারে প
লহো প্রণাম, লহো প্রণাম। ঠাকুরের চরণ স্পর্শে সংশয় চিত্ত নরেনের সংশয় দূর হয়ে গেছে, তার শিষ্যত্ব গ্রহণ করে সাধনায় সিদ্ধি লাভ করেছেন নরেন্দ্রনাথ, এখন স্বামী বিবেকানন্দ। কিছুকাল পরে এই মানব প্রেমিক সন্ন্যাসীর কম্বুকণ্ঠে বজ্র নির্ঘোষের ধ্বনিত হল। মানুষের মতো মানুষ গড়ে তুলতে হবে, এই আমার লোক সেবা। আমি চাই লক্ষ লক্ষ পুনর্জন্ম, আমি মোক্ষ চাই না, নির্বাণ চাই, বিলুপ্তি চাই না, বারে বারে এই লোক সংসারে ফিরে আসতে চাই। মানুষকে তার সত্তার এক অধ্যায় থেকে বৃহত্তর সত্তায় আর এক অধ্যায় নিয়ে যাব, নিয়ে যাব ঈশ্বর সত্তার দিকে। পৃথিবীতে পাপ বলে কিছু নাই, আছে দুর্বলতা, আর সেই দুর্বলতাই হচ্ছে পাপ। আগে দেহে সবল হও, তবেই মন সবল হবে। ঈশ্বরের ঈশ্বরত্ব তোমার মধ্যেই লুকানো আছে, সবল হয়ে সেই ঈশ্বরকে প্রকাশিত করো, নিজে ঈশ্বর হও। তার চাল চলন ভাব ও ভাষাতে তেজস্বিতা আনতে হবে, যাতে সকল বিষয়ই একটা প্রাণ স্পন্দন হয়, নচেত অদূরে মৃত্যুর ছায়াতে এ দেশ ও জাতটা মিশে যাবে। ওঠো জাগো, দীর্ঘ রজনী প্রভাত প্রায়, দিনের আলো দেখা যাচ্ছে, মহা তরঙ্গ উঠছে, কিছুতেই উহার বেগ কেউ রোধ করতে পারবে না। ধর্মের বন্যা এসে গেছে, সমস্ত পৃথিবীকে ভাসিয়ে দিয়ে যাচ্ছে, আর দেরি নয়। দেশ সমাজ ধর্মের নামে আর দলাদলি নয়। মনে রেখো, অন্যের ওপর দোষারোপ দিয়ে কোনো কাজের সুরাহা হয় না, নিজের কাজ নিজেকে করতে হবে। ওঠো জাগো, এগিয়ে চলো, অগ্রসর হও, বিশ্বাস করো ভারতের উন্নতি হবেই হবে, কেউ বাধা দিতে পারবে না, কেউ রোধ করতে পারবে না, কিছুতেই না। বাজাও বাজাও ডঙ্কা বাজাও, সকল শঙ্কা ঘুচিল আজ, বাজাও বাজাও ডঙ্কা বাজাও, সকল শঙ্কা ঘুচিল আজ, দুঃখ নিসার তামসো ভেদিয়া বাতিল গগনে বিবেকুরাজ, বাজাও বাজাও ডঙ্কা বাজাও, সকল শঙ্কা ঘুচিল আজ। বারবার তাঁর মনে হয় ধর্মবিদ্বেষে জর্জরিত জগৎকে শোনাতে হবে শ্রী গুরুর সর্বধর্ম সমন্বয়ের বাণী, উদ্বুদ্ধ করে তুলতে হবে জাতিকে তার স্বমহিমায়। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা সাবিত্রী দময়ন্তী, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন, ইন্দ্র সুখের বা নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত, ভুলিও না নিজ জাতি, মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন কর, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ,
হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো, রে মূর্খ মানব সংস্কার মুক্ত হও। ভগবান মন্দিরে নাই, মসজিদে নাই, গির্জায় নাই, তিনি বহু রূপে তোমাদের মাঝেই আছেন। অস্পৃশ্যতা বর্জন করো, দিন দরিদ্রের সেবা করাই ভগবানের সেবা করা। কেন সূর্য দিবে কানন্দ, ভারত গগনে উদিল রে, মাপই মন্ত্রে বীর সন্ন্যাসী আহ্বান সবে জানালো রে। কেন সূর্য দিবে কানন্দ, ভারত গগনে উদিল রে, কতকাল রবে সুপ্তি মগন, জাগো ভারতে জাগো বীরগণ। অমিত বীর যন্ত্রের বাণী, অমিত বীর যন্ত্রের বাণী, দিকে দিকে ওই ধ্বনিল রে। গেল সূর্য দিবে কানন্দ, ভারত গগনে উদিল রে, চাষামুচি জেলে কেহ নহে পর, কহে ডাক দিয়া সন্ন্যাসী বর। মায়ের পূজায় লাগো সবে লাগো, মায়ের পূজায় লাগো সবে লাগো, প্রাণ মন সপি লাগো রে। জ্ঞান সূর্য বিবেকানন্দ, ভারত গগনে উদিল রে, মা বই মন্ত্রে বীর সন্ন্যাসী আহ্বান সবে জানালো রে। Thank you.